আসসালামু আলাইকুম। 25th of December-এ আমরা কোথায় গেলাম, কার বাসায় গেলাম, কি কি খেলাম আর কিভাবে এনজয় করলাম, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো 25th of December-এ ক্রিসমাস ডে ছিল, এর জন্য সব কিছু বন্ধ ছিল, কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা বাস ট্রেন কোনো কিছুই চলছিল না। যাদের প্রাইভেট কার আছে তারাই একমাত্র ওই দিন একটু বের হতে পেরেছে। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসায়, বিকজ আমার মামাতো দেবরটার আজকে বার্থডে। মামি টাইম দিয়েছিল 1:30 বাজে তার বাসায় থাকতে, আমরা একদম অন টাইম বের হয়েছি। তো এই যে যে ড্রেসটা দেখলেন, এইটা আমি যখন লন্ডন এসেছিলাম তারও আগের কেনা, আজমি আমাকে ইয়োলো থেকে কিনে দিয়েছিল। এটা একটা টু পিস কুর্তি, জাস্ট এটার সাথে একটা ওড়না আছে। অ্যান্ড এই ড্রেসটা অনেক বছর পরে আবারও পরলাম, এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস। তো আর সাথে উপরে একটা ওভারকোট পরে নিয়েছি। ওই দিন খুবই ফগি একটা ওয়েদার ছিল অ্যান্ড ডাল ছিল। বাসায় ঢোকার পরেই দেখলাম মামা মামি খুবই সুন্দর করে তাদের বাসাটা সাজিয়েছে, যতটা নাইসভাবে সাজানো যায় ততটাই তারা এফোর্ট দিয়েছে বাসাটা সাজানোতে, খুবই ভালো লাগছিল। আর আমরা গিয়ে দেখলাম 2-3 জন গেস্ট চলে আসছে, বাকিরা এখন আসেনি। যাওয়ার পরেই খাবারে ঝাঁপিয়ে পড়লাম, সটে ভেজিটেবলস ছিল, ক্যারটস ছিল, হোল চিকেন ছিল, ল্যাম্ব লেগ ছিল, তারপরে সসেস দিয়ে বাঁধাকপি দিয়ে একটা ডিশ করেছিল, বিভিন্ন টাইপের রায়তা ছিল, তান্দুরি চিকেন ছিল, সাথে ইয়র্কশায়ার পুডিংও ছিল, আর অনেক টাইপের গ্রেভি ছিল সব কিছু দিয়ে খাওয়ার জন্য। তো যাওয়ার পরেই দেখি একদম টেবিল মামা মামি সাজিয়ে ফেলেছে, বিভিন্ন টাইপের ড্রিঙ্কস ছিল। খাওয়া দাওয়া করার পরে আমি একটু বাহিরের ভিউটা দেখাচ্ছিলাম, একদম ডাল। তারপরে ডেজার্ট সার্ভ করা হয়ে গেছে আমার মামাতো দেবরটার জন্য, কেক কাটা হচ্ছিল, সাথে আইসক্রিম ছিল, তারপর আমার মামা শ্বশুর একটা ডিমের হালুয়া বানিয়েছিল। খুবই 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 মজা ছিল, আমরা খুবই এনজয় করেছি অ্যান্ড আমরা অনেক গেমসও খেলেছি ওখানে। তারপরে এখন মামি কেক কেটে টেটে সবাইকে দিচ্ছিল, খুবই ইয়ামি ছিল কেকটা, আর এই যে সেই ডিমের হালুয়াটা, আসলে মামা থেকে আমার রেসিপি নিতে হবে, খুবই মজা হয়েছে। তারপর আমরা অনেকক্ষণ আড্ডা ঠাড্ডা দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি, আর পাশে আমি নাভিয়ার সাথে একটু মজা করছিলাম। তো আমি বাসায় গিয়ে আপনাদেরকে আজকে ডেফিনেটলি লিপ গ্লসটা দেখাবো। তো এই তো সেই লিপ গ্লসটা, যেটা খুবই সুন্দর অ্যান্ড আমাকে দিলে খুবই ভালো লাগে। আমাকে কেউ একজন গিফট করেছিল পুরো একটা হোল বক্স, যেটার মধ্যে হ্যান্ড লোশন, তারপর মাস্কার অ্যান্ড লিপ গ্লসটাও ছিল, সেটা আমি ইউজ করছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।